পরিবারের ভেতরের খবর নিচ্ছ? কে তুমি? নব? কে ঢুকতে দিচ্ছে? কে এ দেখছি বড় বেশি বাড়াবাড়ি করছে। আগে আমি একজন বৌদ্ধি। বৌদ্ধি? না না, তুমি তো পুরোহিত আমাদের মন্দিরে। হঠাৎ এবারে যে বৌদ্ধি আসতে যাবে কেন? আমি পুরোহিত। তা নয় তো কি, যাও, পূজোর সময় হয়ে যাচ্ছে, গে পূজো করো, যাও। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক পূজো করে দেবো। আবার মুখে মুখে তর্ক, যাও যাও বলছি। না, একে আর উত্তেজিত করে লাভ নেই, যা বলে বরং তাই করি। আপনার আদেশ শিরোধার্য মা। আমি নরেন দাদা নই গো, আমি তো গণেশ। ও জেঠা, নব দাদা, বাঁচাও না গো আমাকে। ও জেঠিমা, ও কেন নরেন দাদা হতে যাবে? ও তো তোমার ছোট দেওরের ছেলে, আমি তার বউনু। গণেশের বউ অনু বাপের বাড়ি গেছে, আমি জানি না ভেবেছিস? কে? নরেনের বউ? হ্যাঁ রে নরেন, তুই বিয়ে করলি কবে? আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? আমি জানাবো কি করে? তোমরাই তো আমার বিয়ে তোর করে দিয়ে দিলে, এখন তোমরা আমার বিয়ে না দিলে আমি তো বিয়ে করতাম। আমি তো অনুকেই বিয়ে করতাম, তাই না অনু? বলো জেঠিমা। ও জেঠিমা, আমি তো দুদিনের জন্য গেছিলাম, এর মধ্যে তুমি আমাকে ভুলেও গেলে। কেঁদো না বাছা, কেঁদো না। নরেন যখন তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে তখন তুমি এখানেই থাকো, তবে আমার কাছে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যদি সফল হও তবেই তুমি এ বাড়ির বউ হবে, মনে থাকবে? কিন্তু ঘনিষ্ঠ গেল কোথায়? গণেশ! হে ভগবান, এত বছর পরে আবার পরীক্ষা! আমি ওসব পরীক্ষা টিকা দিতে পারবো না, এগুলো পরীক্ষা টিকা পাবে হবে আগে আমরা প্রাণে তো কেটে পড়ো, কেটে পড়ো, কেটে পড়ো। ও গণেশ, হতভাগা, তোর জেঠিমা হওয়ার আগে ও আমার গিন্নি। চল চল কাটি, আমার কথা শোন। না না পথিক, তুমি যেও না। আমাকে দেখে সবাই পালিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, আমি একটু কড়া ধাতের আছি ঠিকই, কিন্তু আমাকে তো এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি যে হচ্ছে বাবা, কিছু বুঝতে পারছি না। নরেন বিয়ে করে ফেললো, কাউকে কিছু বললো না। নব আমাকে গিন্নি বলছে, আর উনি আমাকে কি 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 সব বলছে। কি দিনে দুপুরে নেশা করছে নাকি এরা? ধুর, তোর কিচ্ছু ভালো লাগছে না আমার। জেঠিমা, হ্যাঁ, আপনি ঘরে চলুন,
ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবেন। শোনো বাছা, বিভাবতীর না বিশ্রামের প্রয়োজন হয় না, তোমাকে যা বলছি সেটা করো। এই মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে দূর করে দাও। আচ্ছা বৌমা, একটা কথা তোমাকে কতবার বলতে হবে বলো তো। না না, এই পাগলের কথায় আমি এ বাড়ি থেকে কিছুতেই বেরোবো না। আমাকে কিছু একটা করতে হবে। যা বলছি তাই কর। এ বাবা, এও তো চলে গেল, সবাই চলে যাচ্ছে, ব্যাপারটা কি? তুমি আমাকে জেঠিমার সামনে বকতে বকতে ঘরে নিয়ে চলো। কেন? দেখো, তোমার সাথে আমার বনে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই মাথা খারাপের প্রলাপ আমি নিতে পারবো না। এতদিন আমি যা করেছি তোমার সাথে, তুমি ঠিক তাই করো, খুব বকো আমাকে। বোহাই বোন, এছাড়া আর কোনো উপায় নেই। আমি আর তোমাদের মাঝখানে আসবো না, আমাকে ক্ষমা করে দাও না পদ্মা দিদি। এই তো মহা বিপদে পড়লাম, এখন আমাকে পদ্মা দিদির সাথে অভিনয় করতে হবে, কি মুশকিল। তবে তাই করি। তুমি ঠিক বলছো তো বোন, এখন থেকে শর্মামশাই শুধু আমার একার। তাহলে আমি তোমাকে একটা শেষ সুযোগ দিতে পারি। সারা দিন আজ আমি তোমাকে যা যা করতে বলবো তুমি ঠিক তাই তাই করবে, তাহলেই আমি জেঠিমাকে বুঝিয়ে বলবো। নে নে, বলে নে বলে নে, একবার বুড়ির মাথা ঠিক হোক, তারপর আমিও যা বলার বলবো। শুধু বলবো না, কাজেও করে দেখাবো। ও পদ্মা দিদি, তুমি আমাকে তোমার মতন করে গড়ে পিঠে নাও, আমি আর কোনো ভুল করবো না। আমি আর কখনো তোমার আর প্রতীকের মাঝখানে কাটা হয়ে দাঁড়াবো না, কোনোদিনও আসবো না তোমাদের মাঝে। আমাকে ক্ষমা করে দাও পদ্মা দিদি। ঠিকই তো, তাহলে এখন তুমি ঘরে চলো। জেঠিমা, আমি কপালকে উচিত শিক্ষা দিয়ে দেব, আপনি উনি একদম চিন্তা করবেন না। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো। বোন, ও বোন, তুমি শান্ত হও। এই তুমি থামো, সীমা ছাড়িয়ে যাচ্ছে এবার, আমি আর সহ্য করতে পারছি না। বোন বোন বোন, খুব মজা না? মাথা ঠান্ডা রাখো পদ্মাবতী, যুদ্ধে মাথা গরম করে জেতা যায় না। কখনো কখনো যুদ্ধে দু পা এগোনোর জন্য এক পা পিছোতেও হয়, এটাই রণনীতি।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।